নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই দু সালে এম এ এম এসসি কম স্তরে পার্ট ওয়ান ও পার্ট টু পরীক্ষা কমপ্লিট করলেন তাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছেন স্যার আমি চারটি পেপারে পরীক্ষা দিয়েছি তার মধ্যে একটি বা দুইটি পেপারে পরীক্ষা ভালো সেভাবে হয়নি কয়েকটি প্রশ্ন ছেড়ে গেছে আর কিছু উত্তর লিখেছি বানিয়ে ফলে ওই দুটি বা একটি পেপারের রেজাল্ট নিয়ে সংশয়তার মধ্যে আছি বা চিন্তার মধ্যে আছি ওই পেপারগুলিতে আমাদেরকে কি পাস করিয়ে দেবে একটি পেপারে ফেল করলে কি মার্জনা পাব দুইটি পেপারের ফেলের ক্ষেত্রে কি করণীয় আছে আবার অনেকেই জিজ্ঞাসা করছেন আমি ভালো খুব ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু তার সত্ত্বেও আমার কোনো পেপারে এনসি যদি আসে তাহলে কী করণীয় তো ছাত্রদের করা প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হতে পারেননি সমস্ত ধরনের আপডেট পেতে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান তো প্রথম প্রশ্নের উত্তরে আসি বেশিরভাগ ছাত্রছাত্রীদের একটি দুইটি পেপারে খারাপ হতেই পারে তবে আপনারা মনোবল হারাবেন না কারণ আপনারা অ্যাসাইনমেন্টে যদি ভালো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে নমিন্যাল নাম্বার লিখিত পরীক্ষায় পেলে আপনাদের পাস সুনিশ্চিত খারাপ হওয়া পেপারগুলিতে আপনি যদি অ্যাসাইনমেন্টে আশি পান তাহলে লিখিত পরীক্ষায় মাত্র একশোর মধ্যে তিরিশ পেলে পাস আর আপনি যদি একশো মার্কের অ্যাসাইনমেন্টে পঁচাশি পান তাহলে পরীক্ষায় আরও কম অর্থাৎ উনত্রিশ পেলে আপনার পাস সুনিশ্চিত আর আপনি যদি অ্যাসাইনমেন্টে নব্বই পান সেক্ষেত্রে আরও কম লিখে পেলে পাস আপনাকে লিখে মাত্র একশোর মধ্যে আটাশ পেলে চলবে আর কেউ যদি অ্যাসাইনমেন্টে পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পান সেক্ষেত্রে লিখে মাত্র সাতাশ পেলে পাস আর কেউ যদি অ্যাসাইনমেন্টে একশোর মধ্যে একশো পান তাহলে সেক্ষেত্রে লিখে মাত্র মাত্র ছাব্বিশ পেলে ওই খারাপ পেপারে পাশ সুনিশ্চিত এরপরেও যারা ফেল করবেন সেক্ষেত্রে নাম্বার ট্রান্সফারের সুবিধা তো অবশ্যই পাবেন অর্থাৎ কোনো একটি সাবজেক্টে যদি ফেল করেন তাহলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া পেপার থেকে নাম্বার কেটে এনে ফেল পেপারের সাথে যুক্ত করে ফেল পেপারকে পাশ করিয়ে দেওয়া হয় এনএসইউর তরফ থেকে তবে ফর্মটি কিন্তু যথাযথভাবে পূরণ করতে হবে এবং যথাযথ জায়গায় জমা দিলে তবেই কিন্তু লক্ষ্য পূরণ হবে ফর্মটি আপনারা দেখতেই পাচ্ছেন তো এই চিঠিটি লিখতে হবে টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশান নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কাছে প্রথম কলামে নিজের নাম দেবেন দ্বিতীয় কলামে আপনার এনরোলমেন্ট নাম্বার বসবে তৃতীয় কলামে আপনার সাবজেক্টের নাম মেনশন করতে হবে আর সর্বশেষ চতুর্থ কলামে আপনি যে পেপারে ফেল করেছেন সেই পেপারের কথা উল্লেখ করতে হবে আর ফর্মটি যথাযথ পূরণ করার পর আপনার স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটরের দিয়ে সাইন করিয়ে তবেই কিন্তু ইউনিভার্সিটির অ্যাড্রেসে জমা করতে হবে বা স্বয়ং আপনি নিজে ইউনিভার্সিটিতে গিয়ে এই লেটারটি জমা করে আসতে পারেন তবে নাম্বার ট্রান্সফারের আবেদনের ক্ষেত্রে কতকগুলি কিন্তু শর্ত আছে এক চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা নাম্বার ট্রান্সফারের ক্ষেত্রে এলিজেবেল দুই চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা কেবলমাত্র একটি সাবজেক্টে ফেল হলে নাম্বার ট্রান্সফারের আবেদন করতে পারবেন একের বেশি পেপারে ফেল হলে কিন্তু নাম্বার ট্রান্সফারের ক্ষেত্রে আবেদন করা যাবে না যদি আপনাদের দুইটি পেপারে ফেল হয় সেক্ষেত্রে রেনুয়াল আপডেট করে এক্সাম ফর্ম ফিল করে নিয়ে পরবর্তী বছরে কিন্তু পরীক্ষায় বসতে হবে তবে পেপারে কিন্তু পুনরায় আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে না তবে জানিয়ে রাখি এনএসইউ ছাত্রছাত্রীদের খাতা মূল্যায়নের ক্ষেত্রে যথেষ্ট মানবিক মূল তথ্য ঠিক থাকলে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিলে এনএসইউতে পাস এক প্রকার সুনিশ্চিত আর আপনারা কে কেমন পরীক্ষা দিয়েছেন এবং কত মার্কের প্রশ্নের উত্তর করেছেন তা সুপ্রিয় ছাত্রছাত্রীরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে আসি অনেক ছাত্রছাত্রীরা এমন আছেন যে খুব ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু আশাতীত ভালো রেজাল্ট কোনো পেপারে হয়নি পাস করেছেন বটে কিন্তু মনের মতো নাম্বার হয়নি আবার ভালো পরীক্ষা দিয়েও কেউ যদি অপ্রত্যাশিতভাবে ফেল করেন তাহলে অবশ্যই আরটিআই করে নাম্বার বাড়িয়ে নিতে পারবেন যদি খাতা দেখা শিক্ষক নাম্বার কাউন্টিং বা স্কেচিংয়ের ক্ষেত্রে ভুল করে থাকেন বা কোনো প্রশ্নের উত্তর তিনি মূল্যায়ন না করে থাকেন সেক্ষেত্রে আপনার খাতা পুনরায় কিন্তু পুনর্মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে আপনার নাম্বার কিন্তু বাড়বে বা বাড়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে আর করলে আপনি আপনার নিজের খাতা দেখার অবশ্যই সুযোগ পাবেন নিজে চোখে নিজের খাতা দেখতে পারবেন তো এটাই হচ্ছে আর ফর্ম তো কিভাবে এই ফর্মটি যথাযথভাবে নির্ভুলভাবে পূরণ করবেন তা পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই